আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমার অনারেবল একজন ভিউয়ার্স মুস্তাফা ইসলাম ভাই উনি মিডল ইস্টে থাকেন এবং সেখান থেকে রিসেন্টলি কিছু এসি তিনটা এসি উনি বাংলাদেশে পাঠিয়েছেন এবং পাঠানোর পরে উনি খেয়াল করেছেন যে এসির গায়ে লেখা রয়েছে রোয়েটেড সিক্সটি হার্স কিন্তু বাংলাদেশে আমাদের হচ্ছে রোয়েটেড ফিফটি হার্স তখন উনি আমাকে কোয়েশ্চেন করেছেন আসলে এসিগুলো পারফরমেন্স কেমন হবে বা কোনো প্রবলেম রয়েছে কিনা ডেফিনেটলি এসিগুলো বাংলাদেশে ভালো পারফর্ম করবে না তাহলে কেন করবে না কারণ এখানে এসিগুলো রয়েছে রোয়েটের সিক্স হার্স আর বাংলাদেশে হচ্ছে ফিফটি হার্স আজকে ডিসকাশনের মূল বিষয়ই হলো এই ফিফটি হার্স এবং সিক্স হার্স কি এবং কেন আপনার ডিভাইস কেনার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ সো ভিওস আপনারা জানেন আমার চ্যানেলের মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের প্রতিনিয়ত আমরা যেসব টেকনোলজি ব্যবহার করে থাকি সেই টেকনোলজিগুলো মূল নীতি জানা সেগুলোর সাবধানতা জানা সেগুলোর ব্যবহার করার নিয়ম নীতি জানা পাশাপাশি সেগুলোর বাইং গাইড অর্থাৎ কেনার পূর্বে আপনার কী কী জানা তা দু সে ডিসকাশনগুলো করা তো যারা আমার চ্যানেল নতুন আমার করে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশ থেকে অবশ্যই ক্লিক করেন পরবর্তী সবগুলো ভিডিও সবগুলো পরব সবার আগে দেখার জন্য প্রথমেই আমরা জানবো এই হার্স ব্যাপারটা আসলে কি আমি যদি একদম খাঁটি বাংলায় বলি সেটা হচ্ছে ঢেউ আমাদের বাসায় যে বিদ্যুৎ পৌঁছায় সেটা কিন্তু ঢেউ আকারে আসে প্রত্যেক সেকেন্ডে ফিফটি ঢেউ অর্থাৎ পঞ্চাশটা ঢেউ আসে এই এই জন্যে আমরা তাকে বলি ফিফটি হার্স বা ফিফটি সাইকেল যেটা বলেন না কেন তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল হার্স ব্যাপারটা কি। এখন এই ইকুইপমেন্ট ইকুইপমেন্টের ক্ষেত্রে এই হার্স কেন গুরুত্বপূর্ণ প্রথমে একটা জিনিস একটু ক্লিয়ার করি মোটরের স্পিড কন্ট্রোল করা হয় কিন্তু ফ্রিকোয়েন্সি কমিয়ে এবং বাড়িয়ে অর্থাৎ ফিফটি হার্সে যে মোটরের স্পিড থাকবে সিক্সটি হার্জে কিন্তু সেই মোটরের স্পিড অনেক বেশি থাকবে যে ডিভাইসটা সিক্সটি হার্জে ডিজাইন করা হয়েছে অর্থাৎ ওই ডিভাইসের ম্যাক্সিমাম পারফরমেন্স সিক্সটি হার্জে পাওয়া যাবে আপনি যদি সেই ডিভাইসকে ফিফটি হার্সে ইউজ করেন তাহলে কিন্তু সেই পারফরমেন্স পাবেন না কারণ ওই ডিভাইসের ইন্টারনাল যে মোটর রয়েছে সেই মোটর কিন্তু স্লো ঘুরবে যার ফলে কখনই আপনি সেই ডিভাইস থেকে সেই পারফরমেন্স আপনি আশা করতে পারেন না মুস্তাফা ইসলাম বা যে এসিগুলি কিনেছিলেন উনি মিডিল ইস্টে থাকেন প্রবাসী এবং সেখান থেকে তিনটে এসি যখন বাংলাদেশে উনি পাঠিয়েছেন সেটার গায়ে লেখা ছিল সিক্সটি হার্ডস যখনই এসিগুলো বাংলাদেশে আসবে সেই এসির যে কম্প্রেশনের মোটর রয়েছে সেটা কিন্তু ফিফটি হার্জি রান করবে অর্থাৎ অনেক স্লো ঘুরবে আর এই স্লো ঘোরার কারণে সেই এসি থেকে কখনই আপনি সে আপনার কাঙ্ক্ষিত ঠান্ডা পাবেন না দ্বিতীয় সমস্যা হচ্ছে মোটরের কয়েলের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন ওই কয়েলের কিন্তু একটা বাধা দেওয়ার ক্ষমতা রয়েছে যেটাকে বলা হয় ইন্ডাকটিভ রিয়াক্টান্স এবং সেই ইন্ডাকটিভ রিয়াক্ট কিন্তু ফ্রিকুয়েন্সির সাথে সরাসরি সম্পর্কযুক্ত যদি ভোল্টেজ ফিক্স থাকে স্থির থাকে তাহলে দুশো ত্রিশ বোল্ট সিক্সটি হার্জে যে মোটরটা যে পরিমাণ বাধা দিতে পারবে দুশো ত্রিশ বোল্ট ফিফটি হার্জে কিন্তু সে তার চেয়ে অনেক কম বাধা দিতে পারবে ফলে সে বেশি পরিমাণ কারেন্ট কিন্তু তার মধ্যে দিয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হবে যখনই বেশি পরিমাণ কারেন্ট যাওয়ার সুযোগ তৈরি হবে তখন সেই কয়েলটা বেশি পরিমাণ গরম হবে তার ইনসুলেশন ড্যামেজ হবে আলটিমেটলি সেই মোটরটা পড়ে যাবে তাহলে বুঝতেই পারছেন যদি ফ্রিকোয়েন্সি সিক্সটি হার্সের ইকুইপমেন্ট যদি আমি ফিফটি হার্জের চালাই তাহলে এখানে দুইটা প্রবলেম একটা প্রবলেম হচ্ছে সেই ডিভাইসের পারফরমেন্স থাকবে না এবং দুই নম্বর হচ্ছে সেই ডিভাইসটা পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি শুধু এসি নয় যেমন ওয়াশিং মেশিন ব্লেন্ডার এই ধরনের বিভিন্ন ইকুইপমেন্ট যারা প্রবাসী আছেন বাংলাদেশে পাঠাচ্ছেন তো তাদের তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যেন তার ইকুইপমেন্টটা অবশ্যই অবশ্যই ফিফটি হার্জে চলার মতো উপযুক্ত হয় এবং পরবর্তীতে প্রশ্নটা আসে যারা কিনে ফেলেছেন তারা এখন কি করবেন যারা কিনে ফেলেছেন তারা অবশ্যই সিক্সটি হার্জে চালানোর মতো একটা সিস্টেম আপনাকে বানাতে হবে আর সেটা করতে হলে আপনাকে যেটা করতে হবে আপনাকে ফ্রিকুয়েন্সি ইনভার্টার ইউজ করতে হবে যার মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত ফ্রিকুয়েন্সি সেটিং করতে পারবেন তো সেক্ষেত্রে আপনার একটা এসি নর্মালি রানিং লোড এক হাজার থেকে এগারোশো ওয়াট পর্যন্ত নিতে পারে এক টনের একটা এসি সেক্ষেত্রে আপনি যদি এক হাজার ওয়াট অথবা বারোশো ওয়াট এর মধ্যে যদি আপনি ফ্রিকুয়েন্সি ইনভার্টার কিনতে চান তো সেক্ষেত্রে তার দাম পড়তে পারে সতেরো থেকে আঠারো হাজার টাকার মতো পড়তে পারে আর যদি আপনার দু টনের এসি হয় সাধারণত সেটা সতেরোশো বা আঠারোশো ওয়াট নিতে পারে রানিং লোড তো সেক্ষেত্রে আপনার দু হাজার ওয়াট বা বাইশশো ওয়াটের ফ্রিকুয়েন্সি ইনভার্টার কিনতে হবে সেটার দামও প্রায় বাইশ হাজার বা তেইশ হাজার টাকার মতো পড়তে পারে তো দেখুন আপনার একটা সিম্পল ডিসিশনের মিস্টেকের জন্য আপনার কিন্তু পরবর্তী আরো অ্যাডিশনাল ডিভাইস লাগছে আপনার সেই পারচেসকৃত ডিভাইসটাকে চালানোর জন্য সো আপনাকে অবশ্যই এই ফ্রিকোয়েন্সি ইনভার্টার ইনস্টল করতে হবে আর একটা ব্যাপার হচ্ছে যদি আপনার তিনটা বা চারটা এসি থাকে তাহলে আপনি কি চারটা ইনভার্টার কিনবেন নাকি একটা কিনবেন দেখুন এক্ষেত্রেও ফ্রিকুয়েন্সি ইনভার্টার কিন্তু সেলফ নিজেও একটা কিন্তু ইলেকট্রনিক ডিভাইস তারও কিন্তু অনেক প্রবলেম রয়েছে তার কুলিং প্রবলেম রয়েছে তার ইন্টারনাল বিভিন্ন সার্কিট প্রবলেম হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার যদি তিনটা বা চারটে এসি আপনি কিনে ফেলেন তো সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট সলিউশন হচ্ছে আপনার যেটা খুব ইম্পর্টেন্ট এসি যেটা না হলে না সেটার জন্য আপনি আলাদা একটা ইনভার্টার রাখতে পারেন বাকি এসিগুলোর জন্য আপনি একটা ইনভার্টার রাখতে পারেন এতে করে যেটা হবে যে আপনার সবগুলো এসি একসাথে এসে বন্ধ হওয়ার চান্স থাকলো না পাশাপাশি আপনার অতিরিক্ত পরিমাণে ইনভার্টার আপনার হলো না ইনভার্টারের কারণে আবার আপনাকে কোনো সমস্যা ফেস করতে হবে না ফিফটি হার্স কি সিক্সটি হার্স কি কেন ডিভাইসের জন্য ইম্পর্টেন্ট সেটা আশা করি সবাই বুঝে গিয়েছেন স্পেশালি প্রবাসী ভাই আপনারা দেশে যেসব ডিভাইস পাঠাচ্ছেন অবশ্যই এটাই চেক করে পাঠাবেন অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে খুবই গুরুত্বপূর্ণ সবার সাথে শেয়ার করে দেবেন আগামী এপিসোডে ইনশাল্লাহ থাকবে ব্লেন্ডার কেনার সময় আপনাদের কী কী জিনিস খেয়াল রাখা উচিত পাশাপাশি ব্লেন্ডারের মোটরগুলো কেন পড়ে যায় সেগুলো আমরা নেক্সট এপিসোডগুলো তোলাপ করবো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা